আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক হচ্ছে ইওর কানেকশন ইজ নট প্রাইভেট, এই প্রবলেমটা আপনারা কীভাবে সলভ করবেন। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, যখন আমরা কোনো ওয়েবসাইট ভিজিট করতে যাই বা আমাদের নিজস্ব পার্সোনাল ওয়েবসাইটটাকে এইভাবে যখন ভিজিট করতে যাই, তখন এরকম ইওর কানেকশন ইজ নট প্রাইভেট এই প্রবলেমটা কিন্তু চলে আসে, অর্থাৎ এই নোটিফিকেশনটা চলে আসে। সো এই নোটিফিকেশনটা চলে আসার পর আপনি কিভাবে আপনি ওয়েবসাইটটাকে ভিজিট করবেন। সো এখানে দুইটি ওয়েতে আপনি ওয়েবসাইটটাকে ভিজিট করতে পারেন। নাম্বার ওয়ান, এখানে অ্যাডভান্স অপশন থেকে ক্লিক করে আপনি এই সিটিংয়ে এখানে অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন, অর্থাৎ এই প্রবলেমটা সলভ করার জন্য আপনার অ্যাডভান্স অপশনে ক্লিক করতে হবে এবং প্রসেসিড টু সংগ্রামবার্তা.com এখানে আমার ক্লিক করতে হবে। সো এইখানে আমি ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করব এবং পেজটা লোডিং হবে, এরপরে কিন্তু আমাদের মেন ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এভাবেই কিন্তু আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারেন। আর যদি এই প্রবলেমটা আপনাদের সলভ না হয়, সেক্ষেত্রে আপনারা একটি ট্রিক্স ফলো করতে পারেন, সেটি হচ্ছে আপনারা এক্সটেনশন ভিপিএন এক্সটেনশন অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন, টার্বো ভিপিএন বা আপনার ইচ্ছা মতো একটি ভিপিএন ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এটা মূলত প্রক্সি বা আপনার আইপি অ্যাড্রেসের জন্য কিন্তু এই প্রবলেমটা দেখায়। সো আমি আপনাদেরকে যদি এখানে একটি ভিপিএন দেখাই, ভিপিএনদের ট্রাই করে দেখাই, এই যে এটা আরেকটি ব্রাউজার নিলাম, ব্রাউজার নেওয়ার পর এখানে আমি এখানে সিলেক্ট, এখানে আমি দেখতে পারতেছেন টাস ভিপিএন ইউজ করতেছি, এটি কিন্তু একটি এক্সটেনশন। সো এখানে আমি অটোটাই সিলেক্ট করে দিলাম এবং কানেকশন, এখানে কানেকশন টাইপটা আমি এখানে অন করে দিলাম। কানেকশন অন করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব। সো এখানে অলরেডি আমার এটা কানেক্টেড। এখন যদি আমি এই ইউআরএলটাকে পেস্ট করে এবার যদি আমি এখানে দেখি, তাহলে আমি কিন্তু দেখতে পারবো এখন কিন্তু আমার আগের মতো অ্যাডভান্স অপশনে কাজ করতে হবে না, ডাইরেক্টলি আমার এখানে এই ওয়েবসাইটটা চলে আসবে। সো চাইলে আপনি এইভাবেই কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারেন। আমি কিছুক্ষণ ওয়েট করি, দেখি যে এখানে আসলে কাজ করে কিনা। আপনারা লিখবেন টাস ভিপিএন বা টার্বো ভিপিএন, এই যে টাস, আচ্ছা টার্বো লিখে আমি সার্চ করি, টার্বো ভিপিএন, টার্বো ভিপিএন লিখে, সরি সরাসরি কিন্তু আমার এই পেজটা কিন্তু চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনি ভিপিএন ইউজ করেও এই কাজটা করতে পারেন। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা টার্বো ভিপিএন, টার্বো ভিপিএন লিখে সার্চ করবেন, এই যে সরি TURBO হবে টার্বো, টার্বো ভিপিএন লিখে আপনারা সার্চ করলে আপনারা এখানে টার্বো ভিপিএন .com এখানে পেয়ে যাবেন। জাস্ট এখানে এক্সটেনশন কথাটা আপনি লিখে দেবেন, টার্বো ভিপিএন এক্সটেনশন, তাহলে আপনি এই যে টার্বো ভিপিএন এক্সটেনশন পেয়ে যাবেন। সো এটা আপনারা গুগল ক্রোম থেকে ইনস্টল করে নেবেন, তাহলে আপনাদের এই যে প্রবলেমটা থাকবে এটা আশা করি সলভ হয়ে যাবে। আজকের ভিডিওটির টপিক মূলত এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি এইভাবেই কিন্তু এই প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন।